কায় মুআজ্জামায় বাইতুল্লাহ নির্মাণ করলেন বলেন সুবহানাল্লাহ আবার ফিলিস্তিনে ফিরে গিয়ে তার আরেক স্ত্রীর গর্ভজাত আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম সেই ইসহাক আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি আমার আরেকটা মসজিদ এই বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামই করলেন সেটা হচ্ছে বাইতুল আকসা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মক্কায় বাইতুল্লাহ কাবা আর ফিলিস্তিনের জেরুজালেমে বারো সন্তান এর মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার আপন ভাই বেনিয়ামিন আর কুয়ার ভিতরে ফলাই দিয়েছিল 10 ভাই ওই 10 ভাই আছে বুঝতে পারছেননি হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল কাজী তার এই 12 সন্তান এবং 12 সন্তানের যত বংশধর দুনিয়াতে সবাইকে কি বলা হয় বনি ইয়া বনি ইসরাইল যত পড়েছেন কোরআন শরীফে ইয়াকুবের বংশধর ইব্রাহিমের পুত্র ইসহাক ইসহাকের পুত্র ইয়াকুব আরেক পুত্র তো আরেক দিকে মক্কায় বুঝতে পারছেন কথাটা ইয়াকুবের 12 পুত্র এই 12 পুত্র থেকে এক পুত্র কূপের মধ্যে পড়ে গেলেন আল্লাহরই সুন্দর পরিকল্পনা সেখান থেকে উঠে তিনি মিশর চলে গেলেন মিশরের বাদশাহ হইলেন পুরাপুরি বাদশাহ উনি ছিলেন অর্থমন্ত্রী এবং ওয়াজির বাদশাহর একদম কাছের মানুষ তারপর তিনি তার পিতা ইয়াকুব সহ সবাইকে বংশধরকে এই 12 ভাইয়ের সমস্ত বংশধরকে ফিলিস্তিন থেকে মিশর নিয়ে গেলেন সেই মিশরে ইউসুফ আলাইহিস সালাম খুব সম্মানের সঙ্গে থাকলেন বহুদিন এরপর আর 150 বছর পরে যে শাসকরা ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহী দান করেছিল সেই শাসকদের পরিবর্তন হয়ে অন্য গ্রুপ চলে আসলো আমাদের দেশে হয় না ক্ষমতার পরিবর্তন পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তারা হলো ফেরাউন গোষ্ঠী তারা আগের শাসকের নৈকট্যপ্রাপ্ত বনি ইসরায়েলকে তারা গোলাম বানায় ফেললো আগের শাসক আগের সরকার খুব ভালোবাসতো তাই যে আমরা বর্তমান সরকার তাদেরকে খুব অত্যাচারে রাখবো এই হলো ব্যাপারটা এই যে গোলাম এই গোলামি করতে 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 অতিষ্ঠ পিষ্ট লাঞ্ছিত বঞ্চিত তখন আল্লাহ পাক তাদের মধ্যে তাদের মুক্তির জন্য একজন নবী পাঠাবেন সেই নবীর আগমন ফেরানোর জন্য ফেরাউন ঘোষণা করলো সমস্ত ছেলে বাচ্চাকে জমাই করা হোক ইতিহাসটা ধারাবাহিক মনে রাখবেন সংক্ষেপে বলতে চাই তখন মূসা আলাইহিস সালাম জন্ম লাভ করলেন বড় হলেন নবী হলেন মূসার নেতৃত্বে বনি ইসরাইল জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি পেলেন কোথায় নীল নদ বা অনেকে বলেন লোহিত সাগর পার হওয়ার সময় ঠিক কিনা বলেন এখন আপনারা ভালো করে বুঝেন যে মুসা এবং ফেরাউনের দ্বন্দ্ব ফেরাউন ধ্বংস হয়ে গেল 10,60,000 সৈন্য বাহিনী নিয়ে ফেরাউন নীল নদে বা মতান্তরে লোহিত সাগরে ধ্বংস হয়ে গেল ফেরাউন যেহেতু লোক লস্কর সেনাবাহিনী সহ ধ্বংস হয়ে গেল মুসা আলাহ ইসলাম মিশরের ক্ষমতায় গিয়ে বসার কথা ছিল না উনি কি ক্ষমতায় বসছিলেন তাহলে উনি কোথায় গেলেন ইতিহাসটা এখান থেকে বুঝতে হবে শত্রুর পতন হয়েছে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন মুসা আলাইহিস সালাম তার বংশধরদেরকে নিয়ে বনি ইসরাইলকে নিয়ে মিশরের ক্ষমতায় বসবেন এটা তো স্বাভাবিক কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন যে না তুমি জেরুজালেম যাও সেই তোমার পিতা দাদা তাদের যে জায়গা পিতৃভূমি সেখানে ফিরে যাও জেরুজালেমের আল আকসা তখন এক অগ্নি পূজারী শাসকের দখলে তার সঙ্গে যুদ্ধ করে তুমি আল আকসা মুক্ত করো আল্লাহ বললেন এই জন্য তিনি নদী পার হইয়া ব্যাক করে গিয়ে আবার ক্ষমতায় না বৈশা মিশরের তিনি তার বনি ইসরায়েলকে নিয়ে কোথায় গেলেন আল আকসাকে গেলেন আল্লাহ নির্দেশ করলেন যুদ্ধ করে স্বাধীন করো তিনি বললেন বনি ইসরায়েলকে হে বনি ইসরায়েল যুদ্ধ করতে আল্লাহ বলছেন আল আকসা মুক্ত করতে হবে তারা ছিল খুব শয়তান কিসিমের লোকজন তাদেরই বংশধর বর্তমান ইসরায়েল তারা বলল হে মোসা দুনিয়াতে কোরআনে দেখবেন উর্দু ইতিহাসে দেখবেন কোন উম্মত তাদের নবীকে নাম ধরে ডাকে নাই হে নবী হে রাসূল বলছে শুধুমাত্র মোসা আলাইহিস সালামের উম্মত তাকে হে মোসা বেয়াদব কিনা বলেন বেয়াদব কিনা বলেন আমাদের নবীজির কোনো উম্মত কোনো সাহাবি হে মোহাম্মদ বলেছে নাউজুবিল্লাহ হে মোসা যুদ্ধ করতে পারবো না আমরা এখানে বসলাম অপেক্ষা করতেছি ইশারা দিলে আসবো তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো নাউজুবিল্লাহ ফাজিল ফাজিল আল্লাহ পাক তাদের উপর লানত দিলেন তাদেরকে 40 বছর একটা উপত্যকার মধ্যে বন্দি করে রাখলেন সারাদিন ঘুরে হাটে বেড়ায় অনেক যায় এই 100 মাইল হাঁটতে গিয়ে রাত্রে দেখে ওই যেখানে ছিল সেখানে আছে আল্লাহ পাক তাদের মুসা আসলাম দোয়া করলেন আল্লাহ এরা তো বিপদে পড়ছে আমারই উম্মত এরা খাওয়া নাই দাওয়া নাই পানি নাই দানা নাই কিছু নাই মরুভূমির মধ্যে কি করবে আল্লাহ বললেন একটা পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো মুসা আসলাম আঘাত করলেন আল্লাহ তো জানেন যে এখানে গোষ্ঠী 12টা 12 ভাইয়ের 12 বংশ এদের মধ্যে মিল হবে না আল্লাহ পাক একটা পাথর থেকে 12টা ঝর্ণা প্রবাহিত করলেন
ভাগ করে দিলেন, যার যারটা থেকে খাও জবরা করো না, এই হলো বনি ইসরায়েল। এরপর তাদেরকে জান্নাত থেকে আল্লাহ পাক খাবার প্যাকেট করে দিতেন, ফেরেশতারা ফলায় রেখে যেতেন জান্নাতি মান্না সালওয়া, জান্নাতি পাখির ভুনা। হ্যাঁ, এইগুলি পাওয়ার পর তারা বলে এইগুলি তো বুঝলাম বিদেশি খাবার, কতদিন খাবো, এক খাবার কি ভালো লাগবে আমাদের জন্য এই মরুভূমির মাটি থেকে যেন ফসল উৎপাদিত হয়, ডাল হয়, গম হয়, চাল হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, সেই ব্যবস্থা করো মশা। কত বড় লাভ বুঝছেননি, তুমি যা জান্নাতের খাবার পাই, তারা বলে যে এটা কয়দিন খাবো। এরা দুষ্ট। মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ তার উদ্ধার হয় নাই, তার একজন শিষ্য ছিলেন। খিজির আলাইহিস সালামের সঙ্গে মুসা আলাইহিস সালাম যখন দেখা করতে যান, সঙ্গে একজন শিষ্য নিয়ে গেছিলেন, গল্প আপনারা শুনেছেন, সেই গল্পে যাব না। সেই শিষ্য যিনি ছিলেন, তিনি ছিলেন হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম। সেই ইউসা বিন নুন আলাইহিস সালাম পরবর্তীকাল হলো, মুসা আলাইহিস সালাম যখন ইন্তেকাল হয় তখন তিনি বললেন, আমার ইন্তেকালের পর আমাকে আল আকসার কাছাকাছি খবর কবর দেওয়া হোক। আমাদের নবীজি বলতেন, যদি আল আকসা তোমাদেরকে নিয়ে যাইতাম হে সাহাবিরা, আমি মুসার কবরটা কোথায় তোমাদেরকে দেখাই দিতাম। তো এরপরে শিমুয়েল আলাইহিস সালাম, বনি ইসরায়েলের আরেকজন নবী, শিমুয়েল আলাইহিস সালামের নেতৃত্বে আবার যুদ্ধ হবে আল আকসা মুক্ত করার জন্য। এই বনি ইসরায়েল বলে যে আমরা রাজি না, যে যে জালিম বাদশা, তাদের যে দেহ, তাদের যে শক্তি, যে বড় সম্প্রদায়, এদের সঙ্গে আমরা লড়াই করে মরতে যাব না। বলল, হে নবী, হে শিমুয়েল, শিমুয়েল তোমাকে যে কাজ হবে না, আপনি নবী, ঠিক আছে, তুমি সব মানুষ, আপনি তো যুদ্ধের নেতৃত্ব দিতে পারবেন না, এত বিয়াদব, আমাদেরকে একজন নেতা দেন, যুদ্ধের নেতা, একজন সমন্বয়ক দরকার। নবী আল্লাহ সিদ্ধ আল্লাহ, এটা তো বেয়াদব, আমার তো নবী মানে, কিন্তু আমার তো যুদ্ধের নেতা মনে করে না। তো আল্লাহ পাক বললেন তাদের জন্য নেতা ঠিক করা হলো তালুত, কোরআনে আছে তালুত নামক এক নেতা। আর যে বাদশা জোর করে দখল করে রাখছে আলাকসা, হ্যাঁ, বিরাট বাহিনী, তার নাম ছিল জালুত, ইতিহাসে তাকে জুলিয়েট বলা হয়। এই জালুতের বিরুদ্ধে নবীর পক্ষ থেকে তালুতের নেতৃত্বে যুদ্ধ বাহিনী গেল, সেই বাহিনী গেল, আল্লাহ বললেন তোমরা যাওয়ার পথে একটা নদী পড়বে, নদীর মধ্যে অনেক পিপাসার্থ অবস্থায় তোমরা যদি পানি না খাও তোমরা পাস করবে, যদি পানি খাইয়া ফেলাও তোমরা ফেল। বনি ইসরায়েলের সমস্ত প্রায় বনি ইসরায়েলের এখানকে পানি খাইল, কত বড় ফেয়াদব দেখেন, 313 জন পানি খায় নাই। সেই 313 সংখ্যাটা আল্লাহ পাক পবিত্র সংখ্যা হিসেবে গ্রহণ করেছেন, যে সংখ্যাটা বদলের যুদ্ধে আল্লাহ পাক ঠিক রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, সম্রাটের মৃত্যু হলো, যুদ্ধে এমনি তারা পরাজয় বরণ করলো, এই যুদ্ধে নবীর বাহিনীর বিজয় লাভ করলো। আর যে ছেলেটা এই যুদ্ধে বীরত্বের মানে দাবিদার, সেই ছেলেটাকেই সেখানকার গভর্নর বা সেখানকার রাজত্ব তাকে দেওয়া হইলো। ছোট মানুষ বাচ্চা হয়ে গেল এবং বড় হইয়া তিনি নবী হয়ে গেলেন, হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, দাউদের, হযরত দাউদ আলাইহিস সালামের রাজধানী হইল কি, জেরুজালেম, সারা দুনিয়া শাসন। তারপর তার পুত্রের আমলে শাসন আরো বড় হইল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমানের রাজত্ব, জিন জাতি তার খাদেম, বাতাস তার কথা শুনে, পশু পাখির কথা তিনি শুনতে পারেন, আল্লাহ পাক তাকে সারা দুনিয়ার বাদশাহ দান করলেন। সুবহানাল্লাহ, এই আল্লাহটা পরবর্তীতে আবার বনি ইসরায়েল সেখানে আল্লাহর নাফরমানি করতে শুরু করলো। অন্য এক ইরাকের এক বাদশা তাদেরকে ঘাড়ে ধরে এখান থেকে নিয়ে ইরাক নিয়ে বন্দী করে রাখলো, আরেক বাদশা তাদেরকে আবার সুরাইলো। তারপর তারা আবার ক্ষমতায় আসলো, আবার তারা এখান থেকে বের হইলো, তারা এই লাঞ্ছনার জীবন বনি ইসরায়েল, বর্তমান ইসরায়েলিরা। এইভাবে হইতে 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 সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ঈসা আলাইহিস সালামকে তারা অপবাদ দিল, যারত সন্তান বলে নাউযুবিল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম আসার পর এই যে বনি ইসরায়েলের মধ্যে 12 ভাইয়ের বংশ, একটা ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, এই ইয়াহুদার বংশধরদেরকে বলা হয় ইয়াহুদি। তারা ঈসা আলাইহিস সালামকে মানল না, বিশ্বাস করলো না, আল্লাহর নবী হিসেবে অস্বীকার করলো, এই হচ্ছে ইহুদি। বনি ইসরায়েল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত বংশধর, আর ইহুদি হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তানের বংশধর, তারা হলো ইহুদি। বুঝতে